Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahil karim alladzi khalaqal insan alladzi 'allamahul bayan wa 'allamahul qur'an wa nashhadu an la ilaha illallah wa anna muhammadan 'abduhu wa rasuluh. Hello guys, apnara kemon achen? Asha kori Allah taalar oshosh rohmote bhalo achen. Je bishoyta niye আলোচনা করতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগত্য। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগত্য বলতে আপনার জীবনের সকল কাজকর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মতো হতে হবে। যেমন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগত্য সম্পর্কে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে নিকটবর্তী পেতে চাও তাহলে তোমরা আমি রাসূলের অনুগত করো। তাছাড়া হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওলাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি গোটা পৃথিবীর সকল মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি অনুগত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি ভালোবাসা না দিতে পারবে। এজন্য আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সকল কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে। যদি আপনি প্রত্যেক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেন তাহলে আপনার সকল কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যদি আপনি রাসূলের অনুগত করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সকল কাজকর্ম করার তৌফিক দান করে। এজন্য সকল বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.